নমস্কার, দূরন্তটিভির সংবাদ সফরে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দীপা। যাচ্ছি বিস্তারিত সংবাদে। ফের এক অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ উদ্ধার। মঙ্গলবার বটতলা হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়রা মৃতদেহটিকে দেখে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে বটতলা ফাঁড়ি থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। বর্তমানে মৃতদেহটি গভর্নমেন্ট মেডিকেল কলেজের মর্গে রয়েছে। সংবাদ সম্প্রচার হওয়া অবধি মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। বটতলা আউটপোস্টে আমাদের কাছে একটা খবর গেছিল যে বটতলা ব্রিজের নিচে হাওড়া নদীতে একটা পুরুষ মানুষের পুরি পেরো রয়েছে। সে মোতাবেক আমরা আইসি, দেখছি ওখানে দুইটাকে উদ্ধার করে মর্গে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশে পাওয়া গেছে, ওই তো পাওয়া গেছে। নাম আননোন, নাম টাম জানা গেছে না, আমরা তদন্ত করছি। কী মনে হয়েছে? জলে পরে মারা গেছে। তারপর আমরা ময়নাতদন্তের লেগে জীবিত পাঠাচ্ছে, পোস্টমর্টম একজন নিয়েছি।